সালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। এনার্জি সিস্টেম কোম্পানির ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে কোনো স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে আলোচনা করব না, আজকে আলোচনা করব একটা ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, আপনারা ক্যাপশনে দেখতে পাচ্ছেন যে আপনারা কনসালটেন্সি কেন প্রয়োজন, হোয়াই ইউ নিড এ কনসালটেন্সি। মানে ব্যাপার হচ্ছে কনসালটেন্সি আসলে দরকার আপনার যে কোনো ক্ষেত্রে। যে আপনার মুরব্বীর একটা কথা বলে থাকেন যে যদি তোমার কোনো বুদ্ধি প্রয়োজন হয় তিন মাথার কাছে যাও। তিন মাথা হচ্ছে যে গ্রামের বয়স্ক লোক, যিনি বসতে পারলে বসলে মানে পা গুটিয়ে বসে থাকেন, যে পা এবং দুটো হাঁটু এবং মাথা একসাথে বসে থাকে, মানে হচ্ছে যে ওনার তিনটা মানে দুটো পা এবং মাথা মনে হয় তিনটাকে মাথা মনে হয়। এ মানে একটা গ্রামের এই প্রচলিত কথা হচ্ছে যে তিন মাথার কাছে যাও যখন কোনো বুদ্ধির প্রয়োজন হয়। মানে কোনো মানে প্রবীণ লোকগুলো আসলে জীবনের এত এত অভিজ্ঞতা অর্জন করেছেন, ওনাদের কাছে আমরা যে কোনো বুদ্ধির কাছে গেলে ওনার একটা এক্সপিরিয়েন্স বলেন, মানে যে ওনাদের বয়স অনুসারে যে জীবন জীবনে এইসব ফেস করেছেন সেসব মানে ওনারা ফেস করার ক্ষেত্রে মানে যেসব তারা জ্ঞান অর্জন করেছেন তারা আমাদেরকে সেই জ্ঞানগুলো দিবেন। আচ্ছা, এখন এই কথাটা বলার অর্থ হচ্ছে যে আসলে আমরা যে কোনো রোগের ক্ষেত্রে যদি আমরা কোনো ফার্মেসিতে যাই, আসলে ফার্মাসিস্টরা আসলে কতটুকু জ্ঞান আছে ওনাদের আর আমাদেরকে ওইসব স্পেশাল জ্ঞানটা ওনারা কতটুকু দিতে পারবেন সেটা আসলে প্রশ্নবিদ্ধ। তবে আমরা যাই হচ্ছে যে একজন স্পেশালিস্টের কাছে, একজন মেডিসিনের কোনো একটা সমস্যা হলে আমরা মেডিসিন প্রফেসর স্যারদের কাছে যাই, স্পেশালিস্টদের কাছে যাই, ইভেন সার্জারি স্পেশালিস্ট স্যারদের কাছে যাই যখন সার্জারির প্রয়োজন হয়। যেমন চোখের কোনো সমস্যা হলে আই স্পেশালিস্ট ডাক্তার স্যারদের কাছে আমরা যাই। এখন যদি আপনার কোনো একটা ইঞ্জিনিয়ারিং সেক্টরে ধরুন আপনার একটা ভালো মানের একটা সোলার প্যানেলের সোলার সিস্টেমের একটা প্যানেল দরকার বা একটা প্যাকেজ দরকার সোলারের, এখন এই একটা প্যাকেজে আপনার কতটুকু লোড আছে, আপনার ধরেন আপনার একটা বাসার ফ্ল্যাটে লাগাচ্ছেন, সেই ফ্ল্যাট অনুযায়ী কতটুকু রেটিং আছে, বাসায় কতটুকু কনজিউম করবে, আবার সেই কনজিউমের রেটিং অনুযায়ী আপনার ওই প্যাকেজটা আমরা কতটুকু দিব, কত ভিএর দিব, সেটা আসলে একজন দোকানদার কতটুকু দিতে পারবেন সেটা ওনারাই বুঝতে পারবেন যে ওনারা কতটুকু জ্ঞান ওনারা ধারণ করেন। মানে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে সোলার প্যাকেজের কথা বললাম। ইঞ্জিনিয়ারিং আরও কিছু জটিল ব্যাপার আছে, আইপিএস বলেন, ইউপিএস বলেন, ট্রান্সফরমার বলেন, মানে আরেকটু জটিলের দিকে গেলে আসলে তখন বোঝা যাবে যে তাদের জ্ঞানগুলো কি। এখন ধরেন কিছু লোক মানে কয়েকদিন কাজ করেছেন কিন্তু ইঞ্জিনিয়ারিং সেক্টরে কোনো জ্ঞান নেই ওনাদের, পড়ালেখাও ওভাবে মানে ইঞ্জিনিয়ারিং সেক্টরে ওনারা করেননি, ওনারা কতটুকু জ্ঞান আহরণ করেছেন আর আপনাদের মানে যারা আপনারা কাস্টমার বা কনজিউমার ওনাদের আপনাদেরকে কতটুকু দিতে পারবেন আসলে সেটা ওনারা বলতে হয়তো বলতে পারবেন বা পারবেন না ওনারা প্রশ্নবিদ্ধ। ব্যাপারটা হচ্ছে যে আপনাদের যদি মানে যার পর্যাপ্ত জ্ঞান নেই সে আসলে কতটুকু জ্ঞান আপনাদেরকে দিতে পারবে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। মানে আইডিয়ার উপরে আসলে সব কিছু হয় না, ইঞ্জিনিয়ারিং জিনিস হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা হচ্ছে সব কিছু ক্যালকুলেশনের ব্যাপার। বেসিক্যালি আমি একজন বিএসসি ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি করেছি এবং মাস্টার্স করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এমবিএ করেছি, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। মানে আমার পরিচয়টা একটু বলছি কারণ আমি এত কথা বলছি, কথা বলার আসলে আমার কতটুকু যোগ্যতা আছে আসলে সেটাও বলতে হচ্ছে যে আমি আসলে বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএসসি করেছি বলে আপনাদের আসলে এই কথাগুলো বলছি। আমি আসলে জ্ঞানের ফারাকটা মোটামুটি প্র্যাকটিক্যালি করছি তো বুঝতে পারছি যে একজন টেকনিশিয়ান বলেন বা একজন মার্কেটার যে যিনি প্রোডাক্ট সেল করেন আপনাদের কাছে উনি কতটুকু ক্যালকুলেশন করতে পারবেন। উনি হয়তো বলতে পারবেন যে আপনার বাসায় চারটা ফ্যান আছে যেন এটা নিয়ে যান, মানে এটা নিয়ে যান মানে কি হচ্ছে যে ওনার এটা ওনার সেল করতে হবে আর কিছু না, কিন্তু আমরা আসলে আপনার সব কিছু ক্যালকুলেশন করে দেখবো কতটুকু আপনার প্রয়োজন হয়। আর একটা কথা বলে রাখি যে আপনি যে কোনো ইলেকট্রিক্যাল প্রোডাক্টস ইউজ করেন, ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যালের যে কোনো প্রোডাক্ট ইউজ করেন আপনারা সেই রেটিংয়ের 60% লোড দিবেন। সাপোজ মনে করেন যে 1000 VA-র একটা আইপিএস, হ্যাঁ 1000 VA-র একটা আইপিএস, ওটার পাওয়ার ফ্যাক্টর যদি 0.8 হয় সেটা হবে 800 ওয়াট। 800 ওয়াটের একটা
আইপিএস বলেন, সেটা 1000 VA, তো আপনারা তাকে 60% লোড দিবেন, মানে 600 VA-র লোড পর্যন্ত দিবেন। 600 VA-র উপরে লোড আপনারা তাকে দিবেন না। তার মানে কি হবে, যদি এভাবে আপনারা একটু বেশি দাম দিয়ে যে কোনো প্রোডাক্টটা কিনে থাকেন, তাহলে কি হবে যে সেই প্রোডাক্ট আপনার 8 থেকে 10 বছর পর্যন্ত চলে যেতে পারবে। মানে সেটা আপনার যে মেশিনটার উপরে চাপটা একদমই কম পড়বে যে কোনো ব্যাপারে। ধরেন আপনার মোবাইলের মেমোরি কার্ডে আপনাদের যতটুকু ক্যাপাসিটি থাকে তার 60% লোড তাকে দিবেন। মানে 60% লোড তাকে দিলে কি হবে, সেই মেমোরিটার উপরে চাপ কম পড়বে। ইভেন মোবাইলেরও মেমোরি থাকে, এখন আমরা আসলে এক্সট্রা মেমোরি অনেকেই নেই না, মোবাইলে অনেক পর্যাপ্ত মেমোরি থাকে। মোবাইলের ক্ষেত্রেও 60%-এর উপরে মেমোরি আপনারা লোড দিবেন না, তাহলে র্যাম রোম বলেন দুটোর উপরে চাপ কম পড়বে, মোবাইলের আসলে লাইফ টাইমটা বেড়ে যাবে। মানে এই কথাগুলো বলার মানে হচ্ছে যে আসলে যাদের পর্যাপ্ত জ্ঞান নেই, তারা কিন্তু এইরকম স্পেসিফিক বলেন বা এরকম সূক্ষ্ম মেজারমেন্ট যেগুলো থাকে ওনারা আসলে এভাবে দিতে পারেন না। খুব কম লোকেরাই দিতে পারেন, ওনারা শুনে শুনে বা দেখে দেখে এগুলো করেছেন। কিন্তু যারা ইঞ্জিনিয়ার বলেন, যে কোনো ইঞ্জিনিয়াররা, ওনারা অনেক বিভিন্ন প্রফেসর স্যাররা আছেন, ওনারাও বলেছেন যে আসলে ইঞ্জিনিয়ারদের সাথে একজন টেকনিশিয়ান তো আসলে জ্ঞানের মানে প্রশ্ন কখনোই সমান হতে পারবে না। আর হচ্ছে যে আপনারা এই কথাটার মানে হচ্ছে যে আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকেন, যারা দোকানে গিয়ে একটা ভিডিও করে দিয়ে দিবে, এরকম হচ্ছে না আসলে। আপনারা একটু ক্যালকুলেশন করার জন্য আসলে আপনাদের একজন ভালো কনসালটেন্সি প্রয়োজন। যেমন ডাক্তার হিসেবে আপনার একজন কনসালটেন্ট দরকার, যে কোন ডাক্তারের কাছে যাবেন বা ভালো একজন প্রফেসর স্যারের কাছে যান ভালো চিকিৎসার জন্য, সেক্ষেত্রে মানে সেরকম ভাবে আপনাকেও ইঞ্জিনিয়ারিং যে কোনো জিনিসপত্র, ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স এর জিনিসপত্র কেনার জন্য আপনার একজন কনসালটেন্ট অবশ্যই দরকার। যদি আপনি আপনার মেজারমেন্ট ঠিক নেই বা আপনার ক্যালকুলেশন ঠিক নেই, একটা প্রোডাক্ট কিনে ফেলেন, 2 থেকে 3 বছরের ভিতরে নষ্ট হয়ে গেল। 2 থেকে 3 বছরের ভিতরে নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনার সঠিক ক্যালকুলেশনে করে সঠিকভাবে যদি একটা প্রোডাক্ট কিনে থাকেন, তাহলে আপনার 8 থেকে 10 বছর আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ চলে যাবে। সেই জন্য বলছি যে আসলে আপনার কনসালটেন্সি কেন প্রয়োজন, সেই উত্তরটা আসলে মোটামুটি বুঝতে পারছেন যে ব্যাপারটা আসলে কি। যে কনসালটেন্সি আসলে এই জন্যই দরকার যে আপনার প্রোডাক্টগুলো যাতে ভালোভাবে আপনি ইউজ করতে পারেন, আপনার লোড কতটুকু যাবে। হ্যাঁ, এখন আর আসল কথায় আসি যে এনার্জি সিস্টেম কোম্পানি এনসিসকো, আমরা আসলে আপনাদের উইদাউট এনি চার্জ, কোনো চার্জ ছাড়া, কোনো সার্ভিস চার্জ ছাড়া আপনাদেরকে আমরা এই কনসালটেন্সিগুলো দিয়ে থাকি। স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, আমাদের ফেসবুক আইডি লিংক দেওয়া আছে, অথবা আমাদের অফিসের ঠিকানা আপনারা ফোন করে নিয়ে নেবেন, অথবা আমাদের ওয়েবসাইটেও ঠিকানাটা দেওয়া আছে। আপনারা আমাদের অফিসে আসবেন, অফিসে এসে বা আমাদেরকে ফোন করবেন, ফোন করে আপনাদের যে কোনো ব্যাপারে কনসালটেন্সি যদি প্রয়োজন হয়, আপনারা সেই কনসালটেন্সির জন্য আমাদের কাছে আসবেন। কোনো সার্ভিস চার্জ বা টাকা পয়সা বা কোনো চার্জ দিতে হবে না এই কনসালটেন্সির জন্য, আমরা সম্পূর্ণ ফ্রি আপনাদেরকে এই কনসালটেন্সিটা দেব। মানে আমরা অনেক প্রোডাক্টে সেল করি, কিন্তু আপনাদেরকে আপনাদেরকে সেল করার জন্য বলছি, আমাদের থেকে নেওয়ার জন্য বলছি না, আমরা আপনাদেরকে ক্যালকুলেশন করে দেব। আপনাদের যে কোনো ধরনের কনসালটেন্সি যদি প্রয়োজন হয়, আমরা সেই কনসালটেন্সি দেব। আসলে ভিডিওটা আসলে এই কথাটা মানে বলার জন্যই যে আপনাদের একজন কনসালটেন্সি প্রয়োজন। যে কোনো কনসালটেন্ট না হলে আপনারা মানে সঠিক জিনিসটা আসলে নিতে পারবেন না, কিনতে পারবেন না, ঠিক আছে। আর হচ্ছে যে আর ভিডিও বড় করছি না, যে বুঝতেই পারছেন যে আপনাদের যে কোনো টাইপের কনসালটেন্সি প্রয়োজন হলে আপনারা আমাদেরকে ফোন দিবেন বা মেসেজ দিবেন। আর হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং বিভিন্ন স্টুডেন্টরা আমাদেরকে কমেন্ট করে থাকেন, ইনবক্স করে থাকেন, ওনাদের যদি কোনো সমস্যা হয় আমাদেরকে ফোন দিবেন বা আমাদেরকে মেসেজ দিবেন, আমরাও যতটুকু সম্ভব আমরা সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এই পর্যন্তই।